নাভির নিচের লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কিনা, জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা, সঠিক নিয়ম বললে উপকৃত হব। অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা, নাকি আবার অজু করতে হবে? চিংড়ি মাছ খাওয়া জায়েজ হবে কিনা? বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে, এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে? নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে? আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কিনা? স্মৃতি শক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে? অনেক জায়গায় লেখাটা দেখেছি, ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে, এটা কি সঠিক? সুন্নাত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে ওযু করলাম, তারপরে সারা দেহে সাবান মেখে গোসল করলে আবার কি ওযু করতে হবে? চার রাকাত সুন্নাত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর কি সূরা মিলাতে হবে? ইকামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে? এক বছর পরে কি আকিকা করা জায়েজ আছে? দেন মোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে? এমনি সোহাগার ইসলাম জানতে চেয়েছেন, চার রাকাত সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর কি সূরা মিলাতে হবে? সুন্নত নামাজ হলে প্রত্যেক রাকাতে মুলা মিলাবেন। মনির খান আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, এক বছর পরে কি আকিকা করা জায়েজ আছে? আকিকা ভাই সপ্তম দিনে করা সুন্নত, না হলে চোদ্দতম দিন, না হলে একুশতম দিনে, এই তিন দিনের কোন একদিনে আকিকা করা হলো সুন্নত। যদি কোনো কারণে কেউ দেরি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে এক বছর পরে দিলেও আদায় হয়ে যাবে, কিন্তু বিষয়টি যথাযথভাবে এবং সুন্নাহ সম্মত উপায়ে হলো না। এমনি মাহবুব রহমান জানতেছেন, একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে? একামত সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোনো বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে। আমরা অনেকে মনে করি যে কাদকামাদ সালা বললে তখন দাঁড়াতে হবে, অথবা হাইয়ালা সালা হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে, এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয়। একামতের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসল্লি দাঁড়াতে পারবেন। রোকসানা পারভিন আপনি জানতে চেয়েছেন, আমার কোমরের সমস্যা, সেক্ষেত্রে কি চেয়ারে বসে সালাত আদায় করলে গুনাহ হবে? কোমরে যদি সমস্যাটা এই পর্যায়ের হয় বোন, যে আপনি রুকু সিজদা করতে পারেন না, আপনার অসহনীয় ব্যথা হয়, যন্ত্রণা হয়, আপনি কাতরাতে থাকেন, অথবা ডক্টর আপনাকে বলেছেন যে ডক্টর আপনার সালাতের গুরুত্ব বুঝেন, আবার আপনার শরীরের সমস্যার কথাও জানেন, তিনি যদি বলেন যে না আপনি নর্মালি রুকু সিজদা করে কোমর ভেঙে রুকু সিজদা করতে গেলে আপনার জন্য বড় ধরনের সমস্যা হবে, স্থায়ী রোগ হবে, অথবা আপনার কোনো অঙ্গ হানি হতে পারে বা অঙ্গের সমস্যা হতে পারে বড় কোনো, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে ইশারায় রুকু সিজদা করতে পারবেন। তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন, অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা, নাকি আবার অজু করতে হবে? না বোন, কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না, অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায় ভাবে দেখা দেন, হারাম ভাবে দেখা দেন, হারাম কথা বলেন, তাহলে ঠিক গুনার কারণ হবে, ভিন্ন কথা, কিন্তু এর ফলে অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক, যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা, ঘুমালেন কিনা, অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা, এর সাথে হলো অজু ভঙ্গের সম্পর্ক। তোমা আমি জানতে চেয়েছেন, আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে? আজান যখন চলছে তখনও কেউ চাইলে সালাত আদায় করতে পারে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে মা বোনদের কথা বলতে পারি, ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা সালাত আদায় করবেন, মসজিদে আজান হচ্ছে, আজান শেষ হলেই তাকে সালাত আদায় করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। পুরুষরা তো আজান শেষে জামাতের অপেক্ষা করবেন, তারপর সালাত আদায় করবেন। যদি কোনো কারণে তিনি জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে, একা একা তাকে পড়তে হয়, তাহলে আজান চলাকালীনও সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। নাসরিন আক্তার চাঁদিনী আপনি জানতে চেয়েছেন, সোনা দিয়ে কি দেন মোহর শোধ করা যায়? যায়, যে কোনো কিছু দিয়েই দেন মোহর শোধ করা যেতে পারে। সফিবুর রহমান আপনি জানতে চেয়েছেন, সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে অজু করলাম, তারপরে সারা দেহে সাবান মেখে গোসল করলে আবার কি অজু করতে হবে? না, এরপরে আর অজু করার প্রয়োজন নেই। অনেক উলামায়ে কেরাম মতে লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে অজু ভেঙে যায়, তাদের মত অনুযায়ী আপনি লজ্জাস্থান, এমনিতে গোসলের সুন্নাহ পদ্ধতি হলো যে আগে লজ্জাস্থানে কোনো ময়লা নাপাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা, এরপরে পুরো শরীর ধোবেন, তাহলে সেক্ষেত্রে আর লজ্জাস্থানে সরাসরি স্পর্শ করবে না, তবে লুঙ্গি রুঙ্গি ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারোর মতেই অজু ভঙ্গ হবে না। শাহান রাফসান আপনি জানতে চেয়েছেন, নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে? সামান্য যদি কণাটনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই, তাতে নামাজ হয়ে যাবে, দাঁতের মধ্যে কণা ছাড়া তো আর বড় কিছু থাকার কথাও নয়, অতএব এটা জায়েজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন, আপনি গিলেন খান, তাহলে তো আপনার নামাজ হবে না। মেহরুন রিয়া আপনি জানতে চেয়েছেন, দেন মোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে? না, দেন মোহর যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে, ধৈর্য হতে হবে, আপনি নিলেন না, তাকে ক্ষমা করে দিলেন বা মওকুফ করে দিলেন, তাকে দায়মুক্ত করে দিলেন, তাহলে সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রকার অসুবিধা হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যদি মেয়েরা দেন মোহরের ব্যাপারে কোনো ছাড় দেয়, স্বামীকে কোনো অংশ ছাড় দেয়, তাহলে স্বামীদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলুহু হানি আম্মারি, তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো, ভোগ করতে পারো, তোমাদের স্ত্রী তোমাদেরকে ছাড়
দিলে। মেহনাজ পারভীন আপনি জানতে চেয়েছেন, অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে, এটা কি সঠিক? এটি কুসংস্কার, ফু দিয়ে মোমবাতি বন্ধ করা জায়েজ না, ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোনো বিশ্বাস রাখা জায়েজ না। দারিদ্রতার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, এগুলো কুসংস্কার, এমনটি বিশ্বাস করা যাবে না। এটি বিশ্বাস ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে। বরং ফু দিয়ে মোমবাতি নেভাতে গেলে যদি আগুন ডানে বামে ছড়াতে পারে সে ভয় থাকে, তাহলে ফু দিবেন না, হাত দিয়ে নেভাবেন, সেটি ভিন্ন বিষয়। কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয়। আলমগীর হোসেন আপনি জানতে চেয়েছেন, স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে? স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা একটি হাদিসে পাওয়া যায়, বিশেষ সূরা, বিশেষ সংখ্যক বার রাতে দুই রাকাত নামাজ পড়ে। সেই হাদিসটি সনদকে মুহাদ্দিসিনে কিরাম জয়ীব বলেছেন, স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য গুনাহ থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে আল্লাহর রব্বুল আলামিনের কাছে দোয়া করা, এই দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাদিসে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমলের কথা বলা হয়েছে বলে আমাদের জানা নেই। এরপরে কাজী রিয়াদ আপনি জানতে চেয়েছেন, বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে, এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে? না, বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই। ওসমান গনি আপনি জানতে চেয়েছেন, আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই, আজান হলে ওই সময় পেশাব পায়খানা করা যাবে না বা দুনিয়াবে নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না, এরকম কোন কথা করণাতিজি কোথাও বলা হয়নি? তবে হ্যাঁ, আজান সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো, যদি পারেন মুখে জবাব দিবেন, আর না দিলেও কোনো গুনাহ হবে না। অর্থাৎ মুয়াজ্জিন যা বলছেন সাথে সাথে তা বলছেন, আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন। তবে হ্যাঁ, আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহর নাম নিতে পারবেন না বা নেওয়া উচিত হবে না, যার কারণে আজানের জবাব আপনি সেখানে দিবেন না। অর্থাৎ এক কথা, আজানের সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন, পেশাব পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন, কোনো প্রকার নিষিদ্ধ নয়। এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জবাব দিতে পারছেন, তাহলে জবাব দিবেন, সেটি সওয়াবের কাজ, আর না পারলে দিবেন না। নাভির নিচের লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কি না? জি, যাবে, কোনো অসুবিধা নেই, ক্রিমার ইউজ করে নাভির নিচের লোম ইত্যাদি রিমুভ করা যাবে। আরভিন আহমেদ সাগর আপনি জানতে চাইছেন, চিংড়ি মাছ খাওয়া জায়েজ হবে কি না? জি, চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে, এটাকে অনেক একসময় আমরা মাকরুহ বলতেন, এখন কেউই এটাকে আর মাকরুহ বলেন না, কারণ এটিও একটি এক প্রকারের মাছ, যার কারণে এটি সম্পূর্ণ জায়েজ এবং হালাল। আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন, জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা, সঠিক নিয়ম বলে উপকৃত হব? জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো, সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো, এই মুহূর্তে আমার উপার্জন নেই, অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থ কষ্টে ভুগবো, এরকম শঙ্কা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলাক নাহনু নারজুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না, কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কে রিজিক দান করব। অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন, অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত সন্তান ধারণ করা উচিত হবে না, অথবা এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে, বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন, আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে, সেরকম লোকজন নাই, অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়েজ রয়েছে। দ্বিতীয় শর্ত হলো যে, যদি স্থায়ীভাবে না করা হয়, অস্থায়ীভাবে করা হয়, সে অস্থায়ীটা দুই বছর, চার বছর, ছয় বছর, দশ বছর পর্যন্ত হতে পারে, সমস্যা নেই। যে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয়, তাহলে সেটি জায়েজ রয়েছে।